আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে ফোনটি নিয়ে আসলাম এটি হচ্ছে শাওমির ব্লাক শার্ক ফোর আর এই মডেলের কাজ এর আগে আমি ভিডিও দেইনি তো এই কাজটি করার চেষ্টা করব এবং কি প্রবলেমটি আমি আপনাদের দেখাচ্ছি ফোনটি কিন্তু রানিং রয়েছে দেখুন চার্জে লাগিয়ে আমি দেখছি তো এই ফোনটি হুট করে মাঝে মাঝে চলে আবার অফ হয়ে যায় অনেক সময় রিভোট করে অনেক সময় অন হয় না তো যিনি ফোনটি নিয়ে এসেছেন উনি সরাসরি এসেছেন তা আমি ফোনটি বিস্তারিত দেখে আমি যেটি বুঝলাম যে এই ফোনটির প্রসেসর ইস্যু রয়েছে ট্রিপল এইটের প্রসেসরগুলো একটু প্রবলেম করে থাকে তবে এটি আসুস আসুসের যে ফোনগুলো সেগুলোর মতো একটু আলাদা গেমিং ফোনের মতো করেছে তো আমি এই ফোনটির প্রসেসর রিপোলিং করবো এর আগে আমি দেখব সেলটি একটু কাটিং করতে হবে এবং এখনো পর্যন্ত এই ফোনটিতে কোনো কাজ করা হয়নি আর একটি ফোনের রিবোলিং রিবোলিংয়ের কাজের আগে আমাদের কিন্তু অনেক কিছু চেক করতে হয় এবং কি আদৌ কি সেটি প্রসেসর থেকে হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই বিষয়টি দেখতে হয় তো হুট করে প্রসেসর রিবোলিং করা কিন্তু একদমই উচিত না যদিও আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা ম্যাক্সিমাম ভিডিও দেখতে পান প্রসেসর রিলেটেড যে কারণে মনে হতে পারে যে সবগুলো ফোনেই হয়তো প্রসেসরের সমস্যা কিন্তু একটি ফোনের প্রবেশরের কাজ করার আগে আমরা কিন্তু অনেক বিষয় খুব ভালোভাবে চেক করে তারপর সেটি কতটুকু সম্ভাবনা আছে তারপরেই কিন্তু প্রবেশরের কাজ করে থাকি তো সব ধরনের ফোনে প্রসেসর সমস্যাও হয় না সাধারণত এবং যেগুলোতে হয় ম্যাক্সিমাম সেই ফোনগুলোতে একাধিক ফোনে যখন এই ধরনের প্রবলেম আসে তখন কিন্তু সেই ভিডিওগুলো আমি শেয়ার করি তো যাই হোক এটি দেখতে পাচ্ছি আমি ত্রিপল এইটের একটি প্রসেসর আর র্যামটি কিন্তু খুব সম্ভবত এইট জিবি একটি র্যাম তো এই ফোনগুলি একটু হাই কনফিগারেশন হয়ে থাকে এইট জিবি বারো জিবি এরকম থাকে অনেক সময় দেখা যায় দুশো ছাপ্পান্ন জিবি বা পাঁচশো বারো জিবি স্টোরেজও থাকতে পারে তো যাই হোক আমি র্যামটি রিমুভ করার চেষ্টা করব এবং খুব স্মুথলি র্যামটি রিমুভ হয়ে গেল মানে এই ফোনটির আসলে নন টাইসি। যে বিষয়টি আমি রিমুভ করতে গিয়ে বুঝলাম তো যেহেতু কোনো ধরনের ব্ল্যাক পেস্ট ব্যবহার করা হয়নি শাওমি ব্লাক শার্ক ফোর এই ফোনটিতে সেহেতু প্রিপারেশনটি একটু আলাদা নিয়ে কাজ করতে হয় একটি ব্ল্যাক পেস্ট থাকা ফোনে এবং ব্ল্যাক পেস্ট ছাড়া ফোনে আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু কিছু তারতম্য হতে পারে তো আমি যেহেতু প্রসেসরের এই ফোনের এই মডেলে ভিডিও এর আগে শেয়ার করিনি তো ভাবলাম যে এই ফোনের ভিডিওটি শেয়ার করে রাখি আপনাদের কারো যদি এ ধরনের কোনো প্রবলেম হয় যেমন ফোনটি হ্যাং হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বা মাঝে মাঝে রিস্টার্ট হচ্ছে এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে সলভ করা যেতে পারে তো প্রেসারটি অনেক বড় যে কারণে খুব সেফলি প্রেসারটি রিমুভ করতে হবে আর এটির পিক আপ পয়েন্টটি একটু ব্যতিক্রম হবে দেখুন আইসিটি উঠে গেল তো কোনো ধরনের নিচে যে বলগুলো থাকে বা লেগগুলো সেগুলো যেন কোনো ডিসপ্লয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ছোট্ট একটি পার্টসও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কারণে কোথাও যেন কোনো প্রবলেম না হয় এই বিষয়ে খেয়াল করে কাজ করতে হয় তো অলরেডি আমি ক্লিনিং প্রসেসটি শেষ করেছি আর ভিডিও তো আপনারা অনেক দেখেছেন তা আমি তারপরে দেখাচ্ছি দেখুন রিবলিংটি করে নিয়েছি অত্যন্ত নিখুঁতভাবে এবং খুব সুন্দরভাবে রিবলিং করে আমি আইসিটি আবার বসিয়ে দিচ্ছি তো কাজের সৌন্দর্য হচ্ছে কাজ যত ভালোভাবে করা হবে সেই ফোনটি আশা করা যায় তত বেশি লাস্টিং করবে রিভোলিংয়ের কাজগুলো অনেকেই করেন অনেকে বলেন যে খুব বেশি দিন চলে না খুব অল্প সময়ে আবার ডেট হয়ে যায় এর পিছনে আসলে কাজের যে কৌশলগুলো সেগুলো একটু ভিন্ন থাকে এর জন্য সবার ক্ষেত্রে হয়তো এক নাও হতে পারে এবং আমরা যে থার্মাল পেস্ট ইউজ করি যে কারণে প্রসেসরটা হিট কম হয় হিট যতটুকু হয় সেটি ট্রান্সফার হয়ে যায় যে কারণে কিন্তু আইসিটি ভালো থাকে আরেকটি বিষয় যে আমরা আইসির যে বলগুলো করি এগুলো কিন্তু একটু হাই টেম্পারেচার দিয়ে বলগুলো করলে লং টাইম চলার সম্ভাবনা থাকে যত লো টেম্পারেচারে যাবেন তত কিন্তু আইসিটি খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে আরও কিছু সিক্রেট বিষয় থাকে যেমন আমরা অনেক সময় একটা লিকুইড পেস্ট ব্যবহার করি লিকুইড লো টেম্পারেচারের থার্মাল পেস্ট ব্যবহার করি যেটি দিয়ে আমরা দেখা যায় টেম্পারেচার লো করে নিই সেই পেস্টির কারণেও কিন্তু অনেক সময় কানেকশন ফল্ট হয় সে বিষয়টি কোনো একদিন বিস্তারিত আলোচনা করব একটি ভিডিওতে তো দেখুন আমি র্যাম রিবোল করে নিয়েছি এবং প্রসেসর অলরেডি ইনস্টল করেছি শাওমি ব্লাক শার্ক ফোর এই ফোনটির যে প্রসেসর এবং র্যাম সেটি রিবলিং করার মাধ্যমে আমার যে প্রবলেমটি রয়েছে সেটি আশা করি সলভ হয়ে যাবে তো আমি র্যামটি ইনস্টল করে দিলাম প্রত্যেকটি আইসি সুন্দরভাবে বসানোর পর আমাদের কিন্তু আইসির যে পলারিটি সেটি ঠিক আছে কিনা সব কিছু খেয়াল করে বসাতে হয় আর খুব সুন্দরভাবে আইসি রিবল করে বসাতে পারলেই ফোনগুলো যে অন হয়ে যাবে বিষয়টি কিন্তু এমন না কারণ একটি রিবলিং প্রসেসের মধ্যে এ টু জেড সব কিছু কিন্তু খেয়াল করেই করতে হবে কোনো একটি জায়গায় ভুল হলে সমস্যা হয়ে যাবে তো দেখুন এই ফোনটি সরাসরি যে থার্মাল সিস্টেমটি আইসি গিয়ে সরাসরি একটি তামার একটি প্লেটের মধ্যে গিয়ে বসে এটি বসার কারণে প্রসেসরটি কুল রাখার জন্য যে থার্মাল সিস্টেম ব্যবহার করা হয়েছে একটি অন্য কোনো ফোনে এরকম খুব সচরাচর দেখা যায় না তো আরেকটি বিষয় যে মাদার বোর্ডটি ঠান্ডা রাখার জন্য উপরের সাইটে পাওয়ার আইসির এইখানে একটি আলাদা ধরনের তামার প্লেট ব্যবহার করা হয়েছে সেটিও একটু ব্যতিক্রম মনে হয়েছে তো আমি তার আগে চেক করে নেবো যে ফোনটি অন আছে কিনা কারণ ফোনটি যেহেতু অন ছিল তো ফোনটি অন্তত আগের পর্যায়ে আছে কি না সেটি দেখে নেওয়া জরুরি এরপর আমি সমস্ত কিছু ফিটিং করব। আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ তো এখানে একটি থার্মাল সিস্টেমটাই একটু আনকমন সেটিও দেখাবো দেখুন ফোনটি অন আছে এবং ফোনটি সম্পূর্ণ অন হবে আশা করি এই যে দেখুন একটি কপারের একটি প্লেট তৈরি করেছে এটি আবার একটি অন্যরকম ভিতরে ফাঁপা হিট দিলে এটি ফুলে যায় এরকম একটি সিস্টেম এরকম থার্মাল সিস্টেমের কোন স্টিক তৈরি করে এখানে বসিয়েছে তো দেখুন ফোন কিন্তু অন হয়েছে আমি যেহেতু লক জানি না লকটি জেনে তারপর আমি আবার ভিডিওটি দেখাবো আপনাদের যে ফোনটি আসলে কীরকম স্মুথ চলে তো তার আগে চলুন এই থার্মাল সিস্টেমের একটি ব্যবস্থা করি এটি আসলে কি করা হয়েছে বা কিভাবে এই সিস্টেমটি করা হয়েছে সেটি একটু দেখার চেষ্টা করব। মাদারবোর্ডটি খুবই সুন্দরভাবে খুলে নিতে হবে কোনো ক্যামেরা বা কোনো কিছু যেন খারাপ না হয়ে যায় তো দেখুন এটি হচ্ছে পাওয়ার আইসির উপরে এই কভারটি লাগে এই কভারটি আর এখানে তামার একটি প্লেটের মতো আছে যেটি বডিতে গিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করে মাদারবোর্ডটিকে তো এই জিনিসটি আবার এই উপরের যে কভার থাকে স্টিলের ঢাকনাটা সেখানে মনে হয় লাগানো থাকে তো আমি একটু হিট দিয়ে দেখবো এখানে আমার মনে হচ্ছে যে শোল্ডারিং করা বা শোল্ডারিং পেস্ট দিয়ে সালাই করা আশ্চর্য বিষয় এখানে আমি হিট দেওয়া মাত্রই দেখুন এটি ফুলে যায় তো ফুলে যাওয়ার কারণে আমি এখানে কিন্তু আর শোল্ডারিং করতে পারছি না বা বসাতে পারছি না আমি এখন যে কাজটি করব এখানে এটি শোল্ডারিং করে বসাতে হবে সো আমি একটু ফুটা করে প্লেটটাকে আমি পাতলা করে দিলাম এবার আমি হিট দিয়ে এখানে অলরেডি সোল্ডারিং করা আছে মানে যে লিড দিয়ে ভালোভাবে সুন্দরভাবে এখানে কিন্তু বসানোর ছিল সেভাবে আমি আবার বসিয়ে দিলাম এবং কি আমি এখানে দেখুন আমি একটু ঠান্ডা করার জন্য থিনার অ্যাপ্লাই করলাম এবং এখানে আমি থার্মাল পেস্ট ব্যবহার করে তারপর কভারটা লাগাবো তো এভাবে কভারটি বসবে তো উনি যেটি বলছেন আমাকে যে এটি শব্দ করতো আগে ঝাঁকি দিলে মূলত এই জায়গাটি শব্দ করতো এটি আমি ফিক্স করে নিলাম এবার আমি থার্মাল পেস্টও দিয়েছি মাদারবোর্ডটি আবার ফিক্স করব। এরপর ক্যামেরাগুলো লাগিয়ে সম্পূর্ণ ফোন অন করে দেখব ফোনের পারফরমেন্স কেমন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করে যাবেন এবং অন্যদের সাথে শেয়ার করে রাখবেন যেন এই ধরনের ফোনগুলো বা এই ধরনের কাজগুলো যাদের প্রয়োজন তারা যেন খুঁজে পায় এবং কি তাদের হেল্প হয় আর বর্তমানে যে স্মার্টফোনগুলো রয়েছে বিভিন্ন ধরনের ফোনে কিন্তু প্রসেসর ইস্যু হচ্ছে তো প্রসেসর ইস্যু রিলেটেড যে কাজগুলো এগুলো আমি করে থাকি আপনার প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসে ফোন পাঠিয়ে আপনি সার্ভিসটি নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফার্স্ট টাইম ইনটেক অবস্থায় ফোনটি পাঠাতে হবে কাজ করে ফোনগুলো খারাপ হয়ে যাওয়ার পর সেই ফোনগুলো আসলে এখন দেখার সুযোগ নেই তো দেখুন ফোনটি কিন্তু অলরেডি অন হয়েছে তো আমি সব ঠিকঠাক আছে কিনা দেখে নেব এবং বিভিন্ন পার্ট আমি কিন্তু বসিয়ে নিব তো আপনারা যারা ইতিমধ্যে ফোন পাঠিয়েছেন বিভিন্ন মডেলের ফোন যেমন এই ফোনটি অনেক দূর থেকে উনি নিয়ে এসেছেন এই ফোনটি প্রসেসর ইস্যু নিয়ে তা আমি ওনার কাছ থেকে একটু সময় নিয়েছি কারণ এ ধরনের কাজগুলো একটু ক্রিটিক্যাল হয়ে থাকে তাড়াহুড়া করে কাজ করা উচিত না ধৈর্য নিয়ে কাজ করে এবং সেই ফোনটিকে কিছুক্ষণ চালিয়ে ঠিকঠাক আছে কিনা দেখে তারপর কিন্তু দেওয়া উচিত সব মিলিয়ে একটি কাজের জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় অবশ্যই দেওয়া প্রয়োজন সেটি যেই কাজ করুক না কেন শুধু আমার ক্ষেত্রে নয় দেখুন আমি ফোনটির সাউন্ড এবং অন্যান্য কিছু আমি চেক করব এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ফোনটির যে প্রসেসর স্পিড বা পারফরমেন্স কেমন সেটি দেখা হচ্ছে একটি বিষয় এবং ফোনটিতে আমি ইউজ করা মাত্র হ্যাং ট্যাং বা কোনো ধরনের বন্ধ হয়ে যাওয়া এই ধরনের প্রবলেম হয় কি না তো আমি দেখছি ক্যামেরাটি চেক করে নিলাম ক্যামেরা সব ঠিকঠাক আছে আপনারা দেখুন ফোনটির আমি স্টোরেজ দেখতে পাচ্ছি একশো আঠাশ জিবি আর ফোনটি এমনিতেই খুবই স্মুথলি চলছে কোনো ধরনের ল্যাগিং বা কোনো স্লো করছে না ঠিকঠাক মতো ইউজ করা যাচ্ছে এবং কি ওয়াইফাই কানেক্ট দিয়ে আমি কিন্তু ইউটিউবে দেখছি যে খুবই ফাস্ট খুবই ফাস্ট এই কারণেই কিন্তু অনেকেই ত্রিপল এইটের প্রেসারের এই ফোনগুলো কিনেন তবে এগুলো খুব হিট হয় আইসিগুলো যে কোনো সময় কিন্তু খারাপ হয়ে বা ডেড ইস্যু আসতে পারে তো এই ধরনের ফোন যারা প্রবলেমে আছেন মানে রিপেয়ার করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার নম্বরে তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে যাবেন লাইক করে যাবেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা